ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রীর মূল্য। এরই প্রতিবাদে রাজ্যের লড়াকু রাজনৈতিক দল ACUCI-এর পক্ষ থেকে নদিয়ার তেহট্ট 2 নম্বর BDO অফিসের সম্মুখে অবস্থান বিক্ষোভের পর ব্লক অফিসে স্মারকলিপি জমা দেওয়া হলো। এরপর ACUCI-এর দলীয় কর্মীরা ব্লক অফিস থেকে পদযাত্রা করে পলাশিপাড়া বাসস্ট্যান্ডে সমবেত হন এবং সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন। ACUCI কর্মীদের দাবি, করোনাকালে লকডাউনের সুযোগ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বারা ক্রমান্বয়িক জনবিরোধী নীতি নেওয়ার ফলে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি হয়েছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ একাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, ফলে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। আর এরই প্রতিবাদে ACUCI সাধারণ মানুষকে সঙ্গী করে কেন্দ্র ও রাজ্য সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে ধারাবাহিক জন আন্দোলন শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে আন্দোলনরত বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থে নিরবচ্ছিন্নভাবে এই প্রতিবাদ আন্দোলন চলবে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অত্যাধিক মাশুল বৃদ্ধির প্রতিবাদে দুর্বার গণ আন্দোলন ঘরে চলুন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ মাশুল বৃদ্ধির প্রতিবাদে দুর্বার গণ আন্দোলন ঘরে চলুন। জিনিসপত্রের আকাশ মূল্য বৃদ্ধি কার স্বার্থে কেন্দ্র রাজ্য জবাব দাও। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ মূল্য বৃদ্ধি কার স্বার্থে কেন্দ্র রাজ্য জবাব দাও। ইনকিলাব জিনাবাদ। এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।